মানে যখন আমিও ন্যাশনাল টিমে ঢোকার আগে আমাদেরও যখন ফার্স্ট একাডেমি ফর্ম হয়েছিল তখন আলহামদুলিল্লাহ আই ওয়াজ পার্ট অফ ইট। তো একাডেমি একটা গুড স্টেজ ফর দ্য ন্যাশনাল টিম অফ ন্যাশনাল টিম সিলেকশন হোয়াট এভার ইট ইজ, বাট যেহেতু মাঝখানে দুইটা বছর করোনার টাইমও ছিল, তার আগে দুই বছর আগে একাডেমি কাপ হয়েছিল, এবার আরও বড় পরিসরে হচ্ছে। ইটস এ ভেরি গুড অপরচুনিটি ফর অল দিস গাইজ টু পুট আপ ভেরি গুড পারফরমেন্স, স্পেশাল পারফরমেন্স অ্যান্ড কাউন্ট ইট আউট। আলটিমেটলি ওরা খেলছে, কিন্তু খেলার পর তাদেরকে নজরদারির মধ্যে রাখা এবং একটা সিস্টেমের মধ্যে রাখা সেটা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, যেটা আপনারা একটা সময় খেলেছেন। আপনারা কি সেই সুবিধাটা পেয়েছিলেন কিনা এবং তাদেরকে আসলে কী ধরনের ব্যাকআপটা দেওয়া উচিত বলে মনে করছেন? আমার মনে হয় যে দিন শেষে পারফরমেন্সটা অনেক ম্যাটার করে। আপনি যদি ভালো পারফর্ম করেন অবশ্যই আপনি নজরে থাকবেন, আপনাকে ওই অপরচুনিটিসগুলো যখন বড় লেভেলে খেলার যেই অপরচুনিটিগুলো দরকার ওইগুলো অবশ্যই প্রোভাইড করা হবে। বাট দিন শেষে নিজের উপরও অনেক কিছু থাকে যে আমি কীভাবে প্রিপেয়ার হতে চাই, আমার গোলটা কী, হাউ ডু উই ওয়ান্ট টু সি আওয়ার সেলফ টু প্লে অর টু কম্পিট ইন ইন্টারন্যাশনাল লেভেল। তো ওই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এবং আমি সবসময় মনে করি যে বোর্ডের দিক থেকে অনেক ভালো কাজই করছে, এবং আই হোপ ইনশাল্লাহ দে উইল বি আওয়ার ফিউচার সুপারস্টার। একটা জিনিস সেটা হচ্ছে যে এই লেভেলে এসে আপনারা কি পান নাই আর ওরা কি পেতে যাচ্ছে, এই জিনিসগুলো বলতে গেলে দেখেন অনেক ডিটেলস আলোচনা করতে হবে, কারণ আমি কখনো এই জিনিসটা কম্পেয়ার করতে পছন্দ করি না, কারণ না, বাট কোশ্চেনটা সর্ট অফ ওই রকমই আছে। তো আমি শুধু এতটুকু বলতে চাই প্লেয়ারদের উদ্দেশ্যে যে নিজে ভালো খেলার তাগিদটা সবসময় যেন রাখে এবং হতাশ হওয়া যাবে না, কারণ এই জিনিসগুলো অনেক সময় নেগেটিভলি কাজ করে আমাদের মাথায়। তো আমার মনে হয় যে কারণ আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে অনেক সময় অপরচুনিটিস আসবে, অনেক সময় হয়তো বা এক দুটো ম্যাচ ভালো খেলেও হয়তো বা টিম কম্বিনেশনের কারণে অনেক সময় খেলা হয় না, তো এই জিনিসটা যেন হতাশ যেন না হয়ে যায় অল্পতেই, এবং কষ্টটা যেন সৎভাবে করতে থাকে, তো ইনশাল্লাহ তাহলে ওরা ওদের পুরস্কার পাবে। ওটা সবসময় ইম্পর্টেন্ট, ডিসিপ্লিন আপনার সব কিছুতেই হতে হবে, শুধুমাত্র নিজের প্র্যাকটিসের ব্যাপারে না, অফ দ্য ফিল্ড অন দ্য ফিল্ড সবসময় ইম্পর্টেন্ট টু ম্যানেজ আওয়ার সেলফ এবং টু ম্যানেজ আওয়ার ক্রিকেট। প্ল্যান তো অবভিয়াসলি ভালো খেলা, প্রবলি হয়তো বা আপনি, আমি সবসময় পজিটিভ জিনিসগুলোই নিয়ে চিন্তা করতে পছন্দ করি। হ্যাঁ অবশ্যই প্রবলি হয়তো বা লাস্ট দুইটা সিরিজ, স্পেশালি ওয়ার্ল্ড কাপ এবং পাকিস্তান সিরিজটা হয়তো বা আমাদের ভালো ক্রিকেট আমরা খেলতে পারিনি, বাট আপনি যদি পুরো বছরটা দেখেন উই প্লেড সাম ভেরি গুড ক্রিকেট, হোম কন্ডিশনে শ্রীলঙ্কার সাথে সিরিজ, অস্ট্রেলিয়ার সাথে সিরিজ, নিউজিল্যান্ডের সাথে সিরিজ, সো দেয়ার আর সাম পজিটিভস। প্রবলি অ্যাট দ্য মোমেন্ট উই আর গোয়িং থ্রু আ রাফ ফেজ অ্যাট দ্য মোমেন্ট, বাট আমি সবসময় বিশ্বাস করি এবং আমি আমার টিমের সাথেই আছি, এবং এর আগেও যখন আমরা জিনিসগুলো কামব্যাক করতে পেরেছি এবারেও পারবো ইনশাল্লাহ। প্রিপারেশনটা কেমন হওয়া উচিত যেহেতু অস্ট্রেলিয়া খেলা, মানে আমাদের তৈরি হতে হবে সেই কন্ডিশনের জন্য, সেই বিষয়টা মাথায়? এটা ডিপেন্ড করে হাউ ডু উই ওয়ান্ট টু প্লে দ্য টি টোয়েন্টি ক্রিকেট। আমার মনে হয় যে টি টোয়েন্টি ক্রিকেটে উই আর স্টিল ফাইন্ডিং আওয়ার ফিট, অনেক পথ পাড়ি দেওয়ার বাকি আছে, বাট অস্ট্রেলিয়ার কন্ডিশন আমি পার্সোনালি মনে করি যে ইট উইল বি আ ভেরি গুড কন্ডিশন টু ব্যাট ওভার দেয়ার, যেখানে আপনার ট্রু বাউন্স থাকে, ট্রু পেস থাকে। এখন জিনিসটা আমাদের উপর ডিপেন্ড করে হাউ ডু ওয়ান্ট টু অ্যাপ্রোচ, এবং আমাদের তার আগে যে জিনিসগুলো প্রয়োজন আমি সবসময় বলে আসছি, প্রবলি হয়তো আমাদের ব্যাটিং ডিপার্টমেন্ট আরও ভালো করতে হবে অ্যাজ এ ব্যাটিং ইউনিট, বলিং ইউনিট আই থিঙ্ক প্রবলি দে হ্যাভ বিন বোলিং কনসিস্টেন্টলি ওয়েল, এবং এই জিনিসগুলো ছোটো কাছো কিছু টিউনিং আছে, ওই জিনিসগুলো যদি আমরা কনসিস্টেন্টলি কারেক্ট করতে থাকি প্রতিটা সিরিজে ম্যাচ বাই ম্যাচ, আই হোপ ইনশাল্লাহ উই ক্যান অ্যাচিভ সামথিং ভেরি গুড। আমরা যদি অন্য দেশগুলো দেখি, অনেক দেশেরই আছে যে টি টোয়েন্টিতে অলমোস্ট একটা ডিফারেন্ট সেট আপ থাকে, আমাদের যেহেতু প্লেয়ার সংকট কম আমরা দেখা যাচ্ছে বেশি চেঞ্জ হয় না, এই বছর আমাদের অনেকগুলো ফুল সিরিজ আছে, টেস্ট খেলতে হবে, ওয়ান ডে খেলতে হবে, টি টোয়েন্টি খেলতে হবে, তার সাথে এটা কোপ আপ করা কতটা কঠিন? আমাদের ডোমেস্টিকও আমরা এক বিপিএল ছাড়া হয়তো ওই ধরনের টি টোয়েন্টি টুর্নামেন্ট পাই না, তো আসলে 120 বলের খেলা দেখতে হয়তো মনে সহজ হয় যে মারে না কেন মারে না কেন, কতটুকু টাফ একটা প্লেয়ার? আমার কাছে পার্সোনালি মনে হয় যে প্রবলি টি টোয়েন্টি ওয়ান অফ দ্য টাফেস্ট ফর্মেট অ্যাট দ্য মোমেন্ট, সবসময় আস্কিং রেট অনেক হাই থাকে, প্রেশার থাকে, অনেক এক্সপেকটেশানস থাকে, এবং ইউ হ্যাভ টু কোপ আপ অলওয়েজ, প্রেশার অলওয়েজ থাকবে, এক্সপেকটেশানস থাকবে, বাট দিন শেষে অনেক সময় হয়তো বা আমরা করতে পারি, অনেক সময় করতে পারি না, বাট আমরা যদি আমাদের
রেজাল্ট হোক বা পারফরমেন্স হোক যদি আমরা একটু কনসিস্টেন্ট হই তাহলে আমাদের ওপর ওই আস্থাটাও বাড়বে স্পেসিফিক ফরম্যাটে। তো আমার মনে হয় যে এই জিনিসটা আমাদের একটু কনসিস্টেন্টলি খেয়াল রাখতে হবে। বিশ্বকাপ তারপর পাকিস্তান সিরিজ, দুইটা সিরিজে আসলে আমরা একটা ভালো পারফরমেন্স করতে পারিনি, মানে অ্যাজ এ ক্যাপ্টেন আপনার রিয়েলাইজেশনটা কি আসলে কেন এই ধরনের খারাপ পারফরমেন্স হলো, এবং এই বিষয়টা নিয়ে সামনে যে বিশ্বকাপটা আছে সেই বিশ্বকাপে আপনার অ্যাজ এ ক্যাপ্টেন বোর্ডের কাছে কোনো চাওয়া পাওয়া আছে কিনা বা কোনো ধরনের প্ল্যানিং কি আপনি দিয়েছেন কিনা এর মধ্যে? না, প্ল্যানিংয়ের বিষয়টা তো ওটা আমার পার্ট না অ্যাকচুয়ালি, ওটা ওনারাই ভালো যারা ডেভেলপমেন্টে আছেন বা সিলেকশন প্যানেল আছেন বা ম্যানেজমেন্ট আছেন ওনারা ওটা ভালো বলতে পারবেন। প্লেইং সাইড থেকে আমি শুধু এতটুকু বলতে পারি যে যেই জিনিসগুলো হয়ে গেছে এখন ওইগুলো নিয়ে আর কি অবশ্যই চিন্তা করতে হবে, যে জিনিসগুলো আমরা হয়তো বা এক্সিকিউট করতে পারিনি পার্টিকুলার টাইমে, তো নেক্সট টাইম যদি আমরা এই ধরনের আবারও হয়তো বা এরকম সিচুয়েশান আসবে আমরা কী বেটার করতে পারি, এই জিনিসগুলো যেন আমাদের খেয়ালে থাকে এবং আমরা যেন ওই জিনিসগুলো নিয়ে আর কি বেটার পারফর্ম করতে পারি। ডিপেন্ড করে তখন ওই সময় কী কী খেলা থাকবে ওটার উপর ডিপেন্ড করে। আমার কাছে সবসময় মনে হয় যে আপনি যখনই ভালো রেজাল্ট করবেন আপনার কনফিডেন্স লেভেল ভালো থাকবে। থ্যাংক ইউ।